শেখ হাসিনা বলছে ডিজিটাল সরকার, স্মার্ট বাংলাদেশ। আমরা যদি স্মার্ট বাংলাদেশ, আমার সবকিছু স্মার্ট হইতে হবে। হ্যাঁ না, তাই না থাক, একটা তো বলে গেছে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট আমাদের সবারই স্মার্ট হতে হবে। আমি খালি নিজের স্মার্ট করলে তো, আমি নিজে বললে তো হবে না, আমাদের কাজে কর্মে স্মার্ট থাকতে হবে। শেখ হাসিনার যে কথা স্মার্ট বাংলাদেশ, সেটা বাস্তবায়ন হয়েছিল কিনা? হয় নাই হয়তো, মানে একটা তো পর একটা তো তাই তো চাইছিল যে আমি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বলতো না, সে হয় নাই, সে তো চাইছিল। আমরা চাই আমরা আমরা স্মার্ট হোক, আমরা বিশ্ববিদ্যালয় কই আমরা যে স্মার্ট বাংলাদেশ একটা আমরা হই, আমরা তো কই না যে একবারে হবে না, বুঝছে? শেখ হাসিনা তো বলে গেছে, বা এখন বর্তমান যুগে আমরা তো এটা তো না, আমরা হইতে চাই, আমরা স্মার্ট বাংলাদেশ আমরা হইতে চাই। এখন মনে করেন যে আমাদের তো এই পরিস্থিতি খুব খারাপ, আর রিক্সা চালা মনে করেন ধরেন এই যে আমরা বিদ্যমান রিক্সা চালাতে পারি না, হয়তো একটু অটো ব্যাটারি চালাতে গাড়ি চালাতাম, সেটাও মনে করেন ধরেন আপনাদের এই যে সরকার তুলে দিতেছে, এটা তো আমাদের মধ্যে বৃদ্ধ লোকের তো এটা তো মনে ধরেন অনেক খারাপ। হ্যাঁ, বাংলা গাড়ি চালাতে পারি না, টানতে পারি না, তারপরে হলো তোমার হলো আপনার হলো এই ধরন দেশের পরিস্থিতি অনেক খারাপ অর্থনৈতিক দিয়া, তার মধ্যে আমাদের এদিকে ইনকাম তো নাই, আগের আগে যে ইনকাম করতাম এখন বর্তমানে নাই। হ্যাঁ, এখন হ্যাঁ এখন ইনকাম একবারে খারাপ হয়ে গেছে, ইনকাম একবারে খারাপ হয়ে গেছে, মনে করেন যে আমরা এখন চলতে পারি না। আগে মনে করেন যে ভালোই করতাম, 1000-1200 টাকা করতাম, এখন 500-600 টাকা কামি করতে খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়। মনে করেন দেশে তো এখন পরিস্থিতি মনে দেখতে সরকার নেই, বলতেছে আগে সরকার মনে করেন লুটপাট করে সব নিয়ে গেছে, এখন মনে করেন বলতেছে আমাদের তো মনে করেন জনগণের তো ইনকাম থাকতে হবে, জনগণের ইনকাম থাকলে আমাদের রিক্সাটা চলবে, রিক্সাটা চললে মনে করেন ধরুন আমাদের হয়তো 2 পয়সা পাবো, জনগণ একটা ইনকাম করতে পারতেছে না, ব্যবসা পরিস্থিতি ভালো না, সব দিক দিয়ে ভালো না। এখন মনে করেন আমরা তো ধরুন দেশের এখন মনে করেন ধরুন সরকার তো বলতেছে যে আমরা ব্যাংকে টাকা নাই, এটা নাই ওটা নাই, এখন বর্তমানে দেখুন ব্যাংকে আপনার ব্যাংকে দেখেন আপনার ধরুন যাদের জমা টাকা হেডে দিতে পারে না, হয়তো একটা ঋণ নিয়ে একটা ব্যবসা করবো, লোন করবো, একটা কিছু করবো, তাহলে মাসে জমা নিয়ে টাকা দিতে পারে না, তাহলে এখন ব্যবসাটা হয়তো ঋণ নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো কেমনে করবো? সব দিক দিয়ে ভালো থাকলে আমাদেরও ইনকাম ভালো থাকে। তো ভালো হবে কেমনে, কিভাবে ভালো হবে বলে মনে করেন আপনারা? ভালো তো এটা এগিয়ে যেতে হবে না, সব কিছু এগিয়ে যেতে হবে, আপনার সব কিছু এগিয়ে যেতে হবে। আপনাদের মনে করেন ধরুন পরে ব্যবসা খালি রাস্তা বন্ধ করে দিলে আপনি হলো, তা না, আপনাদের গরিব মানুষ আমরা এখন চালাতে পারি না, ইনকাম নাই, আমাদের তো একটা যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, ব্যবসা বাণিজ্য যে কোনো করি আমরা যেটা করি, একটা তো ভালো করি তো একটা দেওয়াই লাগবে। না আমি তো অটো, আমি বাংলায় এসকা 42 বছর বাংলায় চালাই, তারপরেও আমি মনে করেন ধরুন মাঝখানে পরিস্থিতি খারাপ দিয়ে অটো নিয়েছিলাম, সেটাও আমার মনে করেন ধরুন বন্ধ করে দিচ্ছে, তাহলে এটা আমার মতন তো বয়স্ক লোকের তো হাইকোর্টে এদের নিষিদ্ধ করে দিচ্ছে যে অটো গাড়ি চালান যাবে না, বা যাই হোক, হ্যাঁ এর জন্য তো হয়তো আন্দোলন চলতেছে এখনো তো। না 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 না, আমরা যখন আমি 16-20 টাকা চাউলে কেজি খাইছি তখন আমি 500-700 টাকা ভাড়া মারছি, এখন বর্তমানে চাউলে কেজি 70-80 টাকা, এখন আমি ভাড়া মারি 500-300-400 টাকা, লোক পায় না। আমি তো এই আমরা অনেক সময় দেখতাম যে রিক্সার মধ্যে আমাদের যাত্রীর অভাব ছিল না, এখন অত এখন যাত্রীর আমাকে পাওয়া খুঁজে পাওয়া যায় না। গাড়ি পরিবহন থেকে আমরা চাই একটা সমাধান কীরকম, সরকারে একটা ড্রাইভার লাইসেন্স দেব, একটা রিক্সা পারমিশন দেব, অবৈধ গাড়ি অনেক নামছে, যেমন ভুয়া আপনার প্লেট নামছে, হ্যাঁ এই অবৈধ নাম, আমাদের ড্রাইভার লাইসেন্সগুলো দেব, সরকারের একটা ড্রাইভার একটা গাড়ির একটা সিটি কর্পোরেশন একটা একটা নাম্বার দেব, তাহলে হিসেবে গাড়ি থাকবো, সব দিক দিয়ে ভালো হবে। এই যে মেট্রো রেল দিয়েছে, মেট্রো রেল দিয়ে কি জনগণের তো সুবিধা, মেট্রো রেল দিয়ে কি জনগণের, আমাদের কোনো ইনকাম কমে গেছে, তাহলে অটো গাড়িটা জনগণের চাহিদা, এটা আমার চাহিদা না, এটা হলো জনগণের চাহিদা, কথাটা বুঝছেন? হয়তো জনগণে কী চায়, অটো গাড়ি নিলে একটু তাড়াতাড়ি যেতে পারবো, গাড়িটাও বড়ো, হ্যাঁ গাড়িটা বড়ো, আর যে চালাচ্ছে তারও, হ্যাঁ যে চালাচ্ছে তারও সুবিধা হচ্ছে, মনে কর তার হয়তো দেখা যায় 1000-1500 টাকা ভাড়া বললে তার শরীরে ঘাম বাড়ে না, আমি হয়তো 50 টাকা ভাড়া বললে আমার শরীরে হয়তো হাঁপানি উঠে যায়, তাই না? এটা তো পরিশ্রমের গাড়ি, এটা তো এটা খারাপ না, এটা গাড়িটা আমি পরিশ্রম এটা ভালো বলি, এটা তো শরীরে ব্যায়াম থাকে ভালো থাকে, আমাদের শরীরে কুলেতে হবে না।
অনেকে বলে যে শেখ হাসিনা, আমার কথা এটা বন্ধ, এইভাবে বন্ধ না, যেহেতু সরকারে এটা তো পারমিশন দেয় নাই, সরকার পারমিশন যেহেতু দেয় নাই, কোন সরকারে পারে না, যেমন বেবি ট্যাক্সির নাম্বার দিয়া সিএনজি চলতেছে, মিশন নাম্বার দিয়ে সিএনজি চলতেছে, তারপরে মনে করেন ধরেন এরকম একটা মানে ধাপে ধাপে একটা কোনো অটো গাড়ি কোনো পারমিশন দেয়নি, কোনো সরকারে দেয়নি, এটা মনে করেন মালিকেরা নিজেরা নামাইছে। তো এখানে এটা পারমিশন হয়তো আপনার লাইসেন্স দেন, লাইসেন্স দিয়ে তাকে ড্রাইভার লাইসেন্স দেন, তারপরে অভিযোগ দেন গাড়ি গাড়ি সিটি কমিশন নিয়ে যাওয়া, গাড়ি দেয় ব্রেক ব্রেক ভালো আছে নাকি, গাড়িটা চললে কোনো দুর্ঘটনা হবে কিনা, দুর্ঘটনা কোন গাড়ি না করে, সব গাড়ি দুর্ঘটনা, ট্রেনও দুর্ঘটনা করে, বিমানও দুর্ঘটনা হয়, কোন গাড়ি দুর্ঘটনা হয় না, হয়তো এদের সাধারণ হয়, একটু নতুন চালাইলে যে কেউ হোক একটু দুর্ঘটনা করবে, একটা বাইক চালায় হেও নতুন চালাইলে দুর্ঘটনা করে, একটা প্রাইভেট গাড়ি চালাইলে নতুন চালাইলে হেও দুর্ঘটনা করে, আমি রিক্সাটার নামে নামছি আমারও হয়তো দুর্ঘটনা হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি না দুর্ঘটনা হবে না, এটা অবশ্যই হবে, এটা বুঝছে, এটা অবশ্যই হবে, সেটাই একটা একটা হোক পার্সোনাল একটা যে কোনো একটা ভালো করুক খারাপ করুক, আমরা কই না তো বাংলা গাড়ি উঠুক, আমরা কই না তো অটো গাড়ি না উঠুক, আমরা চাই সরকারের ভেট পাক, সরকারও চাক দুই পয়সা পাক, একটা লাইসেন্স হোক, তারও একটা ড্রাইভার লাইসেন্স, একটা ট্রেনিং হোক, সব কিছু হোক, চাই না দিয়ে একেবারে যে আপনি তুলে দেন, এটা জনগণের চাই না, অটো গাড়ি কোনো জনগণের চাই না, কেউ চাই না, হয়তো বাইক আলো ঘরে অসুবিধা হচ্ছে, প্রাইভেট আলো অসুবিধা, বাস আলোর অসুবিধা হচ্ছে, হয়তো বাংলা গাড়ি আলোর অসুবিধা হচ্ছে, বাংলা গাড়িরা হয়তো থুয়ে হয়তো প্যাসেঞ্জার হয়তো দেওয়া যায়, অটো গাড়ি নিয়ে যায়, এটা সবারই অসুবিধা হয়। হ্যাঁ মানি, তো মানলে কী হবে, হয়তো আমার মতন হয়তো বয়স্ক লোকের এটা হয়তো দেওয়া যায়, প্রতিবন্ধী আছে, অনেক স্টুডেন্ট আছে এই অটো গাড়ি চালায় টাইম হয়তো দেওয়া যায় চালাচ্ছে, আমার ছেলে প্রাইভেট গাড়ি চালায় সেও মাঝে মাঝে হয়তো দেওয়া যায় অটো গাড়ি নিয়ে একটু বাইর হয়, তাহলে এটা ভালো না, সে এটা তো ভালো, এটা বাংলা গাড়ি চলাইলে মাজা টাজা কেলতে এগুলো থাকে না, এগুলো ব্যথা হয়ে যায়, বুঝছি, 500-700 টাকা ভাড়া মিলে ব্যথা হয়ে যায়, অটো গাড়ি চলাইলে তো তা তো হয়। আচ্ছা, এই 84 সাল থেকে আমি এই রিক্সাটা চালাই, তা আজকে না অটো গাড়ি আজকে কয় বছর, আমি তো এতদিন তো চালাইনি, আজকে হয়তো চালাইছি, তো মনে করি এটা তো ভালো, এটা তো পরিশ্রম তো ভালো, এটা তো খারাপ না, আমারও তিনটা এই যে বাংলা রিক্সা আছে, একটা অটো রিক্সা আছে, আমার তো কই না যে বাংলা রিক্সা ছাড়ুক বা অটো রিক্সা, সরকার ভেট নেব, সরকার আমাদের থেকে ভেট নেব, যেটাই নেব, যেটা যেটাই চলুক সেটা ভেট নেব, ভেট নিয়ে তাই চলুক, রোডে পারমিশন দিলে তার একটা হিসাবে থাকবে, হয়তো এখন লাইসেন্স নেই, অবৈধ গাড়ি চলতেছে রোডের মধ্যে, জায়গা পাইতেছে না, যখন সরকার যখন লাইসেন্স দিয়ে দেবে, লাইসেন্স ছাড়া গাড়ি রোডে চলতে পারবে না, তখন দেখবেন যে হিসাবে গাড়ি চলবে, তখন গাড়ির হিসাবে চলবে, তখন মনে করেন যে এত গাড়ি থাকবে না, হ্যাঁ, একবার হুট করে একটা রাস্তা বন্ধ করে দিলে আপনার মনে করেন যে জনগণের ভোগান্তি, তারপরে যে চালাচ্ছে সেও মনে করেন যে সে একটা মানে ইয়াদ করে যায়, আমি কই না আমার গাড়ি হয়, এটা আগে হয়েছিল, এখন কমে গেছে, একটু কমে গেছে, তারপরে আমার গাড়িতে বাংলাদেশে আমার অনেক হয়তো চিন্তা টিন্তা করে নিয়েছে প্যাসেঞ্জার থেকে, যাই হোক আমার বাংলা গাড়িও হয়তো অনেক সময় চুরি হয়েছে, তো অটো গাড়িও হয়তো চুরি করে, হয়তো চুরি চিন্তাই অনেক হয়তো দেখা যায় চিন্তাই করে, মনে করেন হেরাও হয়তো বাংলা গাড়ি হয়তো অটো গাড়ি চালাচ্ছে, এটা অটো গাড়িটা বন্ধ করলে হয়তো চুরি চিন্তাটা আরও বেশি হতে পারে, অনেক ব্যবসায়ীদের লোক সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তাই অটো গাড়ি চালায়, অন্য ট্রাক বাস থেকে গাড়ি প্রাইভেট গাড়ির থেকে আসে অটো গাড়ি চালায়, বাংলা গাড়ি তো এটা তো মজার গাড়ি না, এটা তো আর এখন এটা চলে না, এটা যুগে তাল মিলে যুগে যুগে তাল মিলে, যেমন শেখ হাসিনা বলছে ডিজিটাল সরকার স্মার্ট বাংলাদেশ, আমরা যদি স্মার্ট বাংলাদেশ আমার সব কিছু স্মার্ট হইতে হবে, হ্যাঁ না তাই না থাক, একটা তো বলে গেছে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট আমাদের সবারই স্মার্ট হইতে হবে, আমি খালি নিজের স্মার্ট করলে তো আমি নিজে বললে তো হবে না, আমাদের কাজে কর্মে স্মার্ট থাকতে হবে, না হয় নাই হয়তো মানে একটা তো একটা তো তাই তো চাইছিল যে আমি বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বলতো না, সে হয় নাই, সে তো চাইছিল, আমরা চাই আমরা আমরা স্মার্ট হোক, আমরা বিশ্ববিদ্যালয় কই আমরা যে স্মার্ট বাংলাদেশ একটা আমরা হই, আমরা তো কই না দেখবার হবে না, বুঝছে, শেখ হাসিনা তো বলে গেছে বা এখনো বর্তমান যুগে যে আমরা এটা তো না, আমরা হইতে চাই, আমরা স্মার্ট বাংলাদেশ আমরা হইতে চাই, এখন না আমরা অনেক দুর্বলতা আছি, আমাদের ইনকাম কম, শেখ হাসিনার সময়ও আমি দেখতে না আমাদের আন্দোলনের আগে অনেক হয়তো আনে অনেক আগে আমরা একটু ভালো ছিলাম, দুই চার করোনার আগে আগে ভালো ছিলাম, করোনার থেকে আমরা ডাউন পড়ে গেছি, এই ডাউনে আমরা এখনো ডাউনেতে আছি, করোনার পর থেকে আমরা যে একটা ডাউনে পড়ছি, এই ডাউনটা আমরা এখন আর কেটে উঠতে পারি, করোনাতে আমার মনে করেন যে অনেক
এই যে আমার 1300-1400টা রিক্সা ছিল, এগুলো এই রিক্সাগুলো আমি আস্তে আস্তে বেচতে বেচতে গ্যারাজ ভাড়া দিতে দিতে পারি না কি, বেচতে বেচতে আমি নিজে ডাউন হয়ে গেছি। আমার 14টা রিক্সা ছিল, আমি 13টা রিক্সা থেকে আমার 3টা রিক্সা টিকে আছে। তার দলের লোক এখন তো এটা তার আমি তো বলতে পারবো না, দলের লোক যেহেতু অনেক দুর্নীতি করে গেছে, অনেক ইয়ে করে গেছে এখানে, তাই এসে যে মানে নির্বাচন করুক বা তোমার হলো করবে না, এটা আমার বলার দরকার নেই। তাই যদি তাদের সেটা রাজনীতির লোক, আমরা হলো খেডাগা, মানে আমাদের হলো খেডাগা, আমরা হলো খেডাগা মানুষ, দিন মানে দিন বিখ্যাত কলিয়া, আমাদের দিন ইনকাম করে দিন, আমাদের রাজনীতি করা আমাদের রাজনীতির দিক দিয়ে আমাদের।